আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক নিয়োগ 2021 প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা কিছু কিছু ক্ষেত্রে মহিলাও আবেদন করার সুযোগ পাবেন। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন চাকরি খবর সবার পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, সেনাবাহিনী বেসামরিক পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের বিজ্ঞপ্তিটি অনেক বড়, তাই একটু ভিডিওটা বড় হবে। তো চলেন আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই। জি ভিউয়ার্স, আমরা বিজ্ঞপ্তিটিতে চলে আসলাম। তো ভিউয়ার্স, বিজ্ঞপ্তিটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখতে চান এবং সম্পূর্ণভাবে সব বিষয়ে জানতে চান, তাহলে একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখুন। তো এখানে শুরুতে দেখতে চান, বিমানবাহিনী সদর দপ্তর, প্রশাসনিক শাখা, কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক পদ। বাংলাদেশ বিমানবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত রাজস্ব খাতের বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, অর্থাৎ সকল জেলা আবেদন করতে পারবেন। এক নম্বর দেখছে যে কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,000, 13তম গ্রেড, পদসংখ্যা 5টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বাংলা ইংলিশ টাইপিং গতি থাকতে হবে, সকল জেলা আবেদন করতে পারবেন। দুই নম্বর নকশাকার, গ্রেড 2, 11,000 থেকে 25,590 টাকা বেতন, 13তম গ্রেড, SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস, কম্পিউটার দক্ষতা সহ অটোক্যাড 2টিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি দেখে দেন, এরপরে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,000 বেতন, 13তম গ্রেড, এখানে দুইজন নিবে, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA, স্নাতক ডিগ্রি, বাংলা ইংলিশে টাইপিং গতি থাকতে হবে। চার নাম্বার নকশাকার, গ্রেড 3, 9,700 থেকে 23,490 টাকা বেতন, 15তম গ্রেড, 4টি নেবে, SSC সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে 2 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 5 নম্বর মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, 9,000 থেকে 23,000 বেতন, 15তম গ্রেড, 30 জন নেবে, ড্রাইভিং কাজে কমপক্ষে 5 বছর বাস্তব অভিজ্ঞতা এবং হেভি মাঝারি হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণী পাস। এরপরে মিস্ত্রি ক্লাস 1 মেকানিক্যাল ট্রান্সপোর্ট মিটার, 9,700 থেকে 23,490 টাকা বেতন, 15তম গ্রেড, 2 জন নেবে, HSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, তারপর জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্স পাস। মিস্ত্রি ক্লাস 1 ইলেকট্রিক ফিটার, 9,000 থেকে 23,000 বেতন, 15তম গ্রেড, 2 জন নেবে, HSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস। এরপর 8 নম্বর মিস্ত্রি ক্লাস 1 এয়ার ফ্রেম ফিটার, 9,700 থেকে 23,490 টাকা বেতন, 15তম গ্রেড, 2 জন নেবে, HSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড কোর্স পাস। তারপর 9 নম্বর অফিস করণিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন, 16তম গ্রেড, 12 জন নেবে, HSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে যথাক্রমে বাংলা 20 শব্দ, ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে স্টোরম্যান, 9,000 থেকে 22,000 বেতন, 16তম গ্রেড, 7 জন নেবে, HSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার কম্পোজ বাংলা ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। মিডওয়াইফ, 9,300 থেকে 22,000 বেতন, 16তম গ্রেড, 3 জন নেবে, SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ, 1 বছর 6 মাসের প্রশিক্ষণধারী দাত্রী, মিডওয়াইফ অথবা মহিলা স্বাস্থ্য পরিদর্শক হিসাবে রেজিস্ট্রিকৃত, অর্থাৎ এখানে পুরুষ মহিলা আবেদন করার সুযোগ পাবে। ডাটা এন্ট্রি অপারেটর, 9,000 থেকে 22,000 টাকা বেতন, 16তম গ্রেড, SSC পাস এবং কম্পিউটার বিভিন্ন প্রশিক্ষণ লাগবে। স্পোর্টস মার্কার, 9,000 থেকে 22,000 বেতন, 16তম গ্রেড, 2 জন নেবে, SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স পাস লাগবে। 14 নম্বর ফায়ার ফাইটার, 9,000 থেকে 22,000 বেতন, 7 জন নেবে, ট্রেড কোর্স সার্টিফিকেট, SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ফায়ার ফাইটিং ইউনিটে 3 মাসের বাস্তব অভিজ্ঞতা ও SSC পাস লাগবে। এরপরে এখানে দেখতেছেন ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক, 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 5 জন নিবে, সংশ্লিষ্ট ভাষা অভিজ্ঞতা তো SSC পরীক্ষা উত্তীর্ণ অথবা SSC সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস। তারপর ট্রেডসম্যান কার্পেন্টার, 8,000 থেকে 21,000 টাকা বেতন, 18তম গ্রেড,
সাহায্য নেবে। সংশ্লিষ্ট ব্যবসা অভিজ্ঞতা সহ এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ব্যবসা টেট কোর্স পাস। তারপর টেটসম্যান গাউন্ডস সিগন্যালার 8,000 থেকে 21,000 টাকা বেতন, 18তম গ্রেড, 3 জন, সংশ্লিষ্ট ব্যবসা অভিজ্ঞতা সহ এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ। তারপর টেটসম্যান পেইন্টার 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 5 জন নেবে, সংশ্লিষ্ট ব্যবসা অভিজ্ঞতা সহ এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ। তারপর টেটসম্যান এয়ার ফ্রেম মেকানিক 8,000 থেকে 21,000 টাকা বেতন, 18তম গ্রেড, 6 জন, সংশ্লিষ্ট ব্যবসায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট টেট কোর্স পাস। তারপর টেটসম্যান জেনারেল মেকানিক 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 4 জন নিবে, সংশ্লিষ্ট ব্যবসায় অভিজ্ঞতা সহ এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ জেনারেল মেকানিক্স মেশিনিস্ট টেট কোর্স পাস। সিএনসি মেশিন বয়লারে কাজ করা বাস্তব অভিজ্ঞতা ভার্সিটিতে অগ্রাধিকার দেওয়া হবে। 24নম্বর টেটসম্যান মেন্টাল ওয়ার্কশপ 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 3 জন নেবে, সংশ্লিষ্ট ব্যবসা অভিজ্ঞতা এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ব্যবসা ট্রেড কোর্স পাস। তারপর টেটসম্যান আর্মামেন্ট মেকানিক 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, সংশ্লিষ্ট ব্যবসা সহ এসএসসি পাস লাগবে। এরপর টেটসম্যান ওয়েল্ডার 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 4 জন নেবে, সংশ্লিষ্ট ব্যবসা অভিজ্ঞতা সহ এসএসসি পাস লাগবে। টেটসম্যান ওয়্যারলেস মেকানিক 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 2 জন নেবে, সংশ্লিষ্ট ব্যবসায় এসএসসি পাস লাগবে। টেটসম্যান প্রেভিক্স ওয়ার্কার 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 2 জন নেবে, সংশ্লিষ্ট ব্যবসায় এসএসসি পাস সহ সংশ্লিষ্ট পরীক্ষা উত্তীর্ণ লাগবে। এরপর আমরা ডাইন সাইডে বাকি অংশে আসলাম। এখানে দেখছেন টেটসম্যান ইঞ্জিন মেকানিক সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সহ এসএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ লাগবে। এখানে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবে। মোয়াজ্জেম 8,000 থেকে 21,000 বেতন, 18তম গ্রেড, 1 জন, অষ্টম শ্রেণী, জিএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই কারি হতে হবে, কোরআন হাফেজ অগ্রাধিকার দেওয়া হবে। দাই 8,000 থেকে 20,000 বেতন, 19তম গ্রেড, 2 জন নেবে, অষ্টম শ্রেণী, জিএসসি সমার পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 22 জন নেবে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক শেষ আর ইমরা সমার পরীক্ষা উত্তীর্ণ। তারপর লস্কর 8,000 থেকে 20,000 নেবে, 20তম গ্রেড, 58 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। বাবুচ্ছি 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 26 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। লস্কর এন্টি ম্যালেরিয়া 8,000 থেকে 20,000, 20তম গ্রেড, 3 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। লস্কর এয়ারক্রাফট অষ্টম শ্রেণী পাশেই নিচ্ছে এটা। এরপর লস্কর এয়ারক্রাফট 8,000 থেকে 20,000 টাকা, 20তম গ্রেড, 11 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 10 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। লস্কর স্পোর্টস মাকার 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 2 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। লস্কর বার্ড শুটার 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 4 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। ওয়াসম্যান 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 10 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। লস্কর ওয়ার্ড বয় 8,000 থেকে 20,000, 20তম গ্রেড, 1 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। তারপর ওয়াশার আপ 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, অষ্টম শ্রেণী পাশেই। মালি 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, অষ্টম শ্রেণী পাশেই। ওয়াটার কেরিয়ার 8,000 থেকে 20,000 বেতন, 20তম গ্রেড, 1 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। আয়া 8,000 থেকে 20,000, 1 জন নেবে, অষ্টম শ্রেণী পাশেই। পরিচ্ছন্নতা কর্মী 8,000 থেকে 20,000, 20তম গ্রেড, 18 জন নেবে, এটাতে অষ্টম শ্রেণী পাশেই। লস্কর ফায়ার ফাইটার 8,000 থেকে 20,000, 20তম গ্রেড, 6 জন, অষ্টম শ্রেণী পাশেই। এগুলো বেশিরভাগই এখানে অষ্টম শ্রেণী পাশে নিচ্ছে। আচ্ছা, এবার আমি বিস্তারিত বলে ভিডিওটি শেষ করব। প্রার্থীর বয়সীমা 8 জানুয়ারি 2021, অর্থাৎ আজকের তারিখটা আপনারা হিসাব করবেন 8 জানুয়ারি 2021 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা পুত্রকন্যাদের অর্থাৎ নাতি নাতিদের ক্ষেত্রে 30 বছর, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর, বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে প্রার্থীর পদবি, গ্রেড, জাতীয় স্কেল, মূল বেতন, নিয়োগের তারিখ ইত্যাদি উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট অফিসের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বয়স 8 জানুয়ারি 2021 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। তবে বিজ্ঞপ্তিক্রমিক নং 3-এর সার্টিফিকেটের কম্পিউটার অপারেটর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 পর্যন্ত, অর্থাৎ বিভাগীয় প্রার্থী বলতে যারা বর্তমানে ওখানে চাকরিতে আছে কিন্তু সরকারি নয় তাদের জন্য 40 বছর পর্যন্ত এটা হবে। এরপরে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয় পরিচয় নম্বর, জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি অনুযায়ী উল্লেখপূর্বক আপনার জন্ম উল্লেখপূর্বক আবেদন ফর্ম পূরণ করতে হবে। নির্ধারিত ফর্মটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই যে এখানে ওয়েবসাইট থেকে www.abap.mail.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীতে আবেদনপত্রের সাথে কেন্দ্রীয় তহবিল বিএফএ অনুকূলে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 1 নং হতে 29 নং পর্যন্ত 100 টাকা, 30 নং হতে 47 নং পর্যন্ত 50 টাকা মূল্যের অফেরযোগ্য ব্যাংক ড্রাফট প্রি অর্ডার সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকে পাবেন। ব্যাংক ড্রাফট প্রি অর্ডার অবশ্যই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সোনালী, জনতা, রূপালী ও ট্রাস্ট ব্যাংকে পরিশোধযোগ্য হতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সম্পত্তি তলা পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ব্যতীত কোনো আবেদন বিবেচনা করা হবে না। উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র বা এনআরই উল্লিখিত জন্ম তারিখ, জন্ম শিক্ষা যোগ্যতা, জন্মপত্রের জন্ম তারিখ একই হতে হবে। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এরপর আবেদন খামের উপর প্রার্থীর নিজ জেলা এবং পদের নাম উল্লেখ করতে হবে। তারপরে 10 টাকা আবেদন খামের উপর টিকিট দিয়ে দিবেন। আর এগুলো যথারীতি অনুমত এরপরে বাংলাদেশের নিয়োগপ্রাপ্তরা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী যে কোনো ঘাঁটি ইউনিট স্কোয়াডে চাকরি করতে হবে। এই যে আবেদনপত্র উল্লেখিত ফরমটি যথাযথভাবে পূরণ করে স্বাক্ষরপূর্বক 19-6, 19-4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ আবেদনপত্র আগামী 30 জানুয়ারি 2021 তারিখের মধ্যে পরিচালক কর্মচারী পরিদপ্তর বিমানবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা 1206 ঠিকানা পৌঁছাতে হবে। উল্লিখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এই যে আবেদনপত্রের সাথে আপনি কী কী দিয়ে দিবেন এখানে দেখেন, এখানে লেখা আছে কাগজপত্র কী কী লাগবে। সতর্কতা, ভর্তির ব্যাপারে অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করবেন না। কোনো ব্যক্তির চাকরি হিসেবে দিয়ে আপনার নিকট টাকা দাবি করলে জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন, যে কোনো প্রকার সুপারিশ অযোগ্য হিসেবে বিবেচিত হবে। পরিচালক কর্মচারী পরিদপ্তর বিমানবাহিনী সদর দপ্তর যাক বিয়ার্স পূর্ব বিজ্ঞপ্তিটা দেখে নিলেন। তো ডিসক্রিপশন বক্সে আমি আবেদন লিঙ্ক এখানে নেই, এখানে কোনো আবেদন লিঙ্ক নেই। আপনারা ওই যে নির্ধারিত ফর্মটি ওই লিঙ্ক থেকে আবেদন করতে হবে, উল্লেখ ডাউনলোড করে আবেদন ফর্ম পূরণ করে এরপরে ওই ঠিকানা পাঠিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, নতুন নতুন চাকরি পাওয়ার জন্য চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।